আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শ্রেণী এইচএসসি 2022 ব্যাচ, বিষয় অর্থনীতি, বিষয় কোড 109 109, শিরোনামে তোমরা লিখবে ভোক্তা ও উৎপাদকের আচরণ। চলো তাহলে এবার প্রশ্নটা দেখা যাক। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 3, তো অ্যাসাইনমেন্ট নাম্বার 3 দিয়ে দিবে। দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে ভোক্তা ও উৎপাদকের আচরণ আচরণ, এটা হচ্ছে আমাদের শিরোনাম। অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অর্থাৎ 80 টাকা করে কেজি হলে 15 কেজি, 70 টাকা করে কেজি হলে 20 কেজি, 60 টাকা করে কেজি হলে 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা যদি উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায়, যথাক্রমে 25 কেজি, 20 কেজি এবং 15 কেজি, উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। তো এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের উত্তরটা সরাসরি দেখিনি, খাতার মধ্যে কিভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাবে সেরকম করেই এটা তৈরি করা হয়েছে এবং খাতা অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। জাস্ট খালি লেখাগুলো কম্পিউটারাইজ করা আর সম্পূর্ণই হচ্ছে খাতা ডিজাইনের A4 সাইজের মধ্যে। তো এটি হচ্ছে তোমাদের A4 সাইজের খাতা, চারদিকে এরকম করে বর্ডার দিয়ে দিবে। প্রথমে লিখে নেবে অ্যাসাইনমেন্টের শিরোনাম পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ। এই কথাটা লেখার পরে তারপরে লেখা শুরু করবে এইভাবে। জাস্ট এই লেখাগুলো আমার হাতের লেখা নয়, এগুলো কম্পিউটারাইজ করা আর তোমরা হাতে লিখবে, এইটি আর কোনো পার্থক্য নেই, সম্পূর্ণ এইভাবেই লিখে দিবে। তো চলো তাহলে এই অ্যাসাইনমেন্টের উত্তরটা পার্ট টু পার্ট দেখে নিই। প্রথমত লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম পেয়ারার বাজারে ভারসাম্য বিশ্লেষণ, তারপরে আসতেছে আমাদের টপিক চাহিদা। তো চাহিদা লেখার পরে নিচ থেকে লেখা শুরু করবে। সাধারণত চাহিদা শব্দের অর্থ হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ভোগ করার ইচ্ছা, তবে অর্থনীতিতে চাহিদা শব্দটি বিশেষ অর্থ বহন করে। এখানে আকাঙ্ক্ষার সাথে সামর্থ্য বিশেষভাবে জড়িত। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা নির্ভর করে ক্রয় ক্ষমতা এবং অর্থ খরচ করে ওই দ্রব্যটি ক্রয় করার ইচ্ছার উপর। শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তা চাহিদা হবে না। একজন দিনমজুর কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে পাশে রাখা দামি গাড়িটি পাওয়ার ইচ্ছা হলো, কিন্তু গাড়িটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই, তাহলে এটাকে চাহিদা বলা যাবে না। আবার মনে করি একজন ব্যক্তির আইসক্রিম খেতে ইচ্ছা করলো এবং আইসক্রিম কেনার জন্য অর্থ আছে, কিন্তু অর্থ খরচ করা আইসক্রিম কেনার ইচ্ছা তার নেই, এটিকেও চাহিদা বলা যাবে না। তো চাহিদা বিষয়টা আসলেই বুঝতে পারতেছ, খুবই সহজ একটা জিনিস। সুতরাং অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে। এক নম্বর হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, অর্থাৎ তোমার কোনো দ্রব্য আছে সেটা চাওয়ার একটা ইচ্ছা থাকতে হবে। দ্রব্যটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ এবং অর্থ আছে কিনা সেটার দিকেও লক্ষ্য করতে হবে, ও অর্থ খরচ করে দ্রব্যটি কেনার ইচ্ছা, এবং তোমার এই আকাঙ্ক্ষাও আছে এবং প্রয়োজনীয় অর্থও আছে বাট ইচ্ছা নেই, তাহলে কিন্তু তোমার এটা হবে না। এটাও আমরা চাহিদার মধ্যে ফেলতে পারি না। এরপরে আসে আমাদের যোগান। সাধারণত অর্থে যোগান হচ্ছে কোনো দ্রব্যের মজুদ পরিমাণ, কিন্তু অর্থনীতিতে যোগান বলতে বোঝায় বাজারে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ সরবরাহ থাকে। কোনো দ্রব্যের মজুদ বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে ও একটি নির্দিষ্ট দামে বাজার ওই দ্রব্যটি কী পরিমাণ সরবরাহ রয়েছে, কিন্তু যোগান হচ্ছে একটি নির্দিষ্ট দামে ও সময়ে বিক্রেতা কোন দ্রব্য কী পরিমাণ মজুদ বিক্রি করতে প্রস্তুত। তো এই হচ্ছে আমাদের যোগান। চাহিদা ও যোগানের সূচি এবার দেখি। চাহিদা সূচি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো দ্রব্য দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ককে যে সারণীর মাধ্যমে দেখানো হয়েছে তা হচ্ছে চাহিদা সূচি। সারণী এক, পেয়ারার চাহিদা সূচি। প্রথমত আমরা লিখব সংমিশ্রণ ABC, প্রতি কেজি পেয়ারার দাম ছিল আমাদের 80 70 এবং 60, চাহিদার পরিমাণ যখন 80 ছিল তখন 15, যখন 70 ছিল তখন 20, যখন 60 ছিল তখন হচ্ছে 25। সারণী একে কাল্পনিক চাহিদা সূচি দেখানো হয়েছে। প্রতিটি দামে ভোক্তা যে পরিমাণ পেয়ারা ক্রয় করতে আগ্রহী তা নির্ধারণ করতে পারি। সারণীতে প্রতি কেজি 80 টাকা দামে রমিজ বাজার থেকে 15 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী, 70 টাকা দামে 20 কেজি পেয়ারা এবং 60 টাকা দামে 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। এভাবে সারণী থেকে দেখা যায় প্রতি কেজি পেয়ারার দাম যত কমছে পেয়ারার চাহিদার পরিমাণ তত বাড়ছে। চাহিদা সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যান্য নির্ধারণ সমূহ স্থির থাকা অবস্থায় দ্রব্যের দামের উপর দ্রব্যটির প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ভর করে। এরপরে আমরা একটা গ্রাফ আর্ট করবো। চিত্র, পেয়ারার চাহিদা রাখা, চাহিদার পরিমাণ এই পাশে যাচ্ছে, অর্থাৎ 5 10 15 20 25, আর উপরে দিকে উঠতেছে দাম 60 70 80। তো এখানে দেখো যখন আমাদের 60 টাকা দাম ছিল, এ যে পয়েন্ট আছে এই পয়েন্ট, 60 টাকা দাম ছিল তখন তার চাহিদার পরিমাণ ছিল 15, 70 টাকা দাম ছিল তখন তার চাহিদার পরিমাণ ছিল 20, এবং 60 টাকা দাম ছিল তখন তার চাহিদার পরিমাণ ছিল 25। তাহলে সি পয়েন্ট, বি পয়েন্ট এবং এ পয়েন্ট, এটা হচ্ছে ডিই
রেখা, চিত্র প্যারা চাহিদা রেখা, এটা সুন্দর করে আর্ট করে দিবে। গ্রাফে আর্ট করার দরকার নেই, শুধুমাত্র তোমাদের খাতার মধ্যে আর্ট করলে দিলেও হয়, তো গ্রাফে যদি পারো তাহলে গ্রাফে আর্ট করে দিবে, কোনো সমস্যা নেই। রেখাচিত্রের মাধ্যমে চাহিদা সূচির প্রকাশই হচ্ছে চাহিদা রেখা চিত্রে ও ওয়াই, এই হচ্ছে ও এবং ওয়াই। এই ওয়াই এর লম্ব অক্ষে পেয়ারার দাম দেওয়া আছে আর ও এক্স এর ভূমি অক্ষে দেওয়া আছে চাহিদার পরিমাণ। তো ডি রেখা ভোক্তার পরিমাণ চাহিদা রেখা, এই রেখার এ বি সি বিন্দুগুলোকে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ প্রকাশ পায়। যেমন বি বিন্দু দ্বারা বোঝা যায় যে 70 টাকা দামে ভোক্তার মাসে মাসে পেয়ারার চাহিদার পরিমাণ 20 কেজি, আবার সি বিন্দুতে 60 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের 25 কেজি, আবার দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়তে থাকে। চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। যোগানের সূচি, চাহিদা সূচির মতো যোগানের সূচিকেও একটি শখের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে, দ্রব্যের দাম ও যোগানের পরিমাণের মধ্যে সম্পর্ক। উক্ত শখটি দেখার আগে আমরা একটু প্রশ্নটা আবার রিপিট করে নিচ্ছি। এখানে তো এখানে বলা ছিল যে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় উক্ত বিক্রেতা, বিক্রেতা বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় 80 কেজি হিসাবে, 80 টাকা হিসাবে 25 কেজি, 70 টাকা হিসাবে 20 কেজি এবং 60 টাকা হিসাবে 15 কেজি। তাহলে আমরা এই শখটা কীভাবে তৈরি করব? যোগানের শখ, যোগানের শখটি এমন হতে হবে যে সারণী 2 এ পেয়ারার যোগান সূচি দেখানো হলো। সারণী 2 পেয়ারার যোগান সূচি, প্রতি কেজি পেয়ারার দাম 60 টাকা যদি হয় তাহলে যোগানের পরিমাণ দিচ্ছে এখানে 15 কেজি সংমিশ্রণে এ, এবং 70 টাকা যদি কেজি হয় তাহলে সে নিয়ে যাবে 20 কেজি, 20 কেজি হচ্ছে এটা যোগান, আর 80 টাকা হিসেবে হলে সে যোগান দেবে হচ্ছে এখানে কত, 25 কেজি। তো এইগুলো হচ্ছে যোগান, যোগানের পরিমাণ কিন্তু ভিন্ন আর চাহিদার পরিমাণ কিন্তু একদম উল্টো, দুইটা জিনিস উল্টো। সারণী 2 হতে দেখা যাচ্ছে যে পেয়ারার দাম বৃদ্ধির পাওয়ার সাথে সাথে পেয়ারার যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যত বেশি দামে বিক্রি করতে পারবো তত বেশি আমাদের যোগান থাকবে, এরকম বিক্রেতার চাহিদা। যখন অন্যান্য বিষয়ে যা বিক্রেতার বিক্রির পরিমাণকে প্রভাবিত করতে পারে অপরিবর্তিত থাকে, অন্যান্য বিষয় কিন্তু অপরিবর্তিত থাকে। এখানে দেখো, এখানে আমাদের যখন 60 টাকা দর ছিল তখন বিক্রেতা 15 কেজি যোগান দিচ্ছে, 70 টাকা দরে 20 কেজি এবং 80 টাকা দরে হচ্ছে আমাদের 25 কেজি, অর্থাৎ যত দাম বাড়তেছে তার যোগানও তত বৃদ্ধি পাচ্ছে। রেখাটা হবে এরকম সরলরৈখিক ঊর্ধ্বগামী। ভারসাম্য দাম ও পরিমাণ, যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর জন্য একটি নির্দিষ্ট সময়ে যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দাম ও যোগান দাম সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। কোনো প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়, ক্রেতারা কম দাম দিতে চায় আর বিক্রেতারা তার দ্রব্যকে বেশি দামে বিক্রি করতে চায়, এই দর কষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় যেটাকে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয়, এই দামকে ভারসাম্য দাম বা ক্রয় বিক্রয়ের পরিমাণকে ভারসাম্য পরিমাণ বলা হয়। ভারসাম্য দাম ও পরিমাণের স্থিতাবস্থায় বজায় ভারসাম্য বলে পরিচিত, বাজার ভারসাম্য বলে পরিচিত। সাধারণত নিম্নোক্ত দুইভাবে বাজার ভারসাম্য ও দাম পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে, 1 সূচি ও রেখাচিত্রের মাধ্যমে, 2 গাণিতিক বীজগাণিতিক মডেলের সাহায্যে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ। আমাদের প্রশ্নের তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণের জন্য নিম্নোক্ত তালিকা তৈরি করা হলো, দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, উদ্ধৃত বা খাটতি। তো দাম হচ্ছে এখানে 80 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 15 আর যোগানের পরিমাণ হচ্ছে 25। মানে যখন চাহিদার পরিমাণ আমাদের এখানে হচ্ছে 15 আর যোগানের পরিমাণ হচ্ছে কিন্তু 25, অর্থাৎ চাহিদা কমতেছে যোগান বাড়তেছে, উদ্ধৃত বা ঘাটতি হচ্ছে উদ্ধৃতি, এটা বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে আমাদের দাম 70 টাকা যখন হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে 20, যোগানের পরিমাণও 20, অর্থাৎ ভারসাম্য আছে, চাহিদা এবং যোগানের মধ্যে একটা ভারসাম্য লক্ষ্য করা যায় 70 টাকার ক্ষেত্রে, তো এইখানে ভারসাম্য। 60 টাকার দরে যখন হচ্ছে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা যোগানের পরিমাণ কমে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ঘাটতি। এইগুলো আমাদের এইটার উপরে ডিপেন্ড করে আমরা এখন একটা লেখচিত্র আর্ট করব। লেখচিত্রটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে কিন্তু খুব সহজ। এখানে তোমাদের দুইটা রেখাই আছে, একটা হচ্ছে আমাদের যে চাহিদা রেখা আর একটা হচ্ছে আমাদের যোগানের রেখা। যোগানের রেখা নিম্ন থেকে ঊর্ধ্বগামী আর চাহিদা রেখা ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী, এই হচ্ছে আমাদের যোগান এবং চাহিদা। দুইটা একসাথে যখন আমরা অ্যাড করে দিচ্ছে তখন সি বিন্দুতে আসে এদের ভারসাম্য রক্ষা হচ্ছে আর আমাদের ডি বিন্দুতে উদ্ধৃতি হচ্ছে এবং এস এবং এই বিন্দুটাতে হচ্ছে আমাদেরকে ঘাটতি। তো এটা সম্পূর্ণ সুন্দর করে দেখে তোমরা স্ক্রিনশট করে নাও এবং এটা সুন্দর করে দেখে আর্ট করে ফেলবে। আর প্রত্যেকটা পেজ স্ক্রিনশট করা পসিবল না হলে শেষে
খাতা পুরোটাই দেওয়া হবে, দেখায় দেওয়া হবে কিভাবে লেখা হয়েছে। চিত্র হচ্ছে চাহিদা ও যোগানের ভারসাম্য। চিত্রে বাজার চাহিদা রেখা DE ও বাজার যোগান রেখা SS। এখানে দেখো DE হচ্ছে আমাদের চাহিদা রেখা আর SS হচ্ছে আমাদের যোগান রেখা। পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে, এখানে একটা ভুল হয়ে গেছে, ই বিন্দু দেওয়া আছে, এটা আসলে হবে সি বিন্দু। সি বিন্দুতে ছেদ করে, এই সি বিন্দুতে বাজার ভারসাম্য বিদ্যমান। ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমতায় পৌঁছে, চাহিদা ও যোগানের ছেদবিন্দুতে যে দাম বিদ্যমান তা হচ্ছে ভারসাম্য দাম এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ। চিত্রে ভারসাম্য দাম হচ্ছে 70 টাকা প্রতি কেজি এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 20 কেজি। ভারসাম্য দামে ভোক্তা এবং ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক এবং বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে, এ দুইয়ের পরিমাণ সমান থাকে। অর্থাৎ ভোক্তা এবং বিক্রেতা দুইটাই কিন্তু আমাদের সমান থাকবে। এই ভারসাম্য দামকে মাঝে মাঝে মার্কেট ক্লিয়ারিং ও প্রাইস ও বলা হয়, কারণ এ দামে বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট থাকে। সাধারণত ক্রেতা ও বিক্রেতা ক্রিয়া চাহিদা ও যোগানের ভারসাম্যকে ঘিরে আবর্তিত হয়। যখন বাজার দাম ভারসাম্য দামের সমান না হয়ে, তখন যে পরিস্থিতি সৃষ্টি হয়, প্রথম ধরে নেই বাজারের দাম ভারসাম্য দামের চেয়ে বেশি। চিত্রে বাজার দাম যখন 80 টাকা তখন পেয়ারার যোগানের পরিমাণ 25 কেজি এবং পেয়ারার চাহিদার পরিমাণ 15 কেজি। অর্থাৎ পেয়ারার উদ্ধৃত 10 কেজি, 10 কেজি আমাদের ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানে যোগান দিতে ইচ্ছুক চলতি দামে তার সবটুকু বিক্রি করতে পারে না। তো যে বিক্রেতা বিক্রি করতে নিয়ে আসছে সেই কিন্তু 10 কেজি বিক্রি করতে পারতেছে না, 15 কেজি বিক্রি করতে পারতেছে। উদ্ধৃত অবস্থাকে অতিরিক্ত যোগান এক্সেস সাপ্লাই বলা হয়। যখন পেয়ারার বাজারে উদ্ধৃত দেখা দেয় তখন পেয়ারা যোগানদার যে পরিমাণ দ্রব্য বিক্রেতা উদ্ধৃত পেয়ারার মজুত করে রাখে, এ অবস্থায় পেয়ারা বিক্রেতার পেয়ারার দাম হ্রাসের চাপ সৃষ্টি করে। এতে পেয়ারা যোগানের পরিমাণ হ্রাস পায় এবং পেয়ারার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। পেয়ারার দাম হ্রাস পেতে থাকে যতক্ষণ পর্যন্ত না বাজার ভারসাম্য পৌঁছে। এখন ধরি বাজারের দাম ভারসাম্য দামের চেয়ে কম। চিত্রে পেয়ারার দাম যখন 60 টাকা তখন পেয়ারা চাহিদার পরিমাণ 25 কেজি এবং যোগানের পরিমাণ 15 কেজি। এখানে পেয়ারার ঘাটতি 10 কেজি, 10 কেজি পেয়ারা ঘাটতি থাকে। ক্রেতা যে পরিমাণ পেয়ারা ক্রয় করতে ইচ্ছুক চলতি দামে তার সবটুকু ক্রয় করতে পারে না। মাঝে মাঝে এই ধরনের পরিস্থিতিকে অতিরিক্ত চাহিদা বলা হয়। যখন দ্রব্যের প্রাপ্যতা তুলনায় ক্রেতার সংখ্যা অধিক থাকে তখন বিক্রেতা দ্রব্য বিক্রির কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়েই দ্রব্যের দাম বৃদ্ধি করে, অর্থাৎ দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে। যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন দ্রব্যের চাহিদার পরিমাণও হ্রাস পায় এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এভাবে বাজারে পুনরায় ভারসাম্য অবস্থায় ফিরে আসে। ক্রেতা ও বিক্রেতা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার দাম ভারসাম্য দামে উপনীত হয়। ভারসাম্য অবস্থায় ক্রেতা ও বিক্রেতা উভয় সন্তুষ্ট থাকে এবং দামের উপর ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী কোনো ধরনের চাপ। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটি বুঝতে কোনো সমস্যা হয়নি। খাতার পেজ যেভাবে বলা হচ্ছে এইভাবেই তোমরা অবশ্যই করবে। খাতার পেজ এপর সাইজ চারিদিকে বড় থাকতে হবে এবং এইভাবে প্রত্যেকটা অ্যান্সার করে ফেলবে, এখান থেকে অ্যান্সার করা শুরু করবে। আশা করি তোমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, যদিও লেখাগুলো বোঝা যাবে না, লেখাগুলো আলাদাভাবে স্ক্রিনশট করে নেবে। জাস্ট পেজটা কীভাবে লেখা হয়েছে সেটা ধরনটা একটু দেখে নাও। তো এইভাবে চিত্রগুলো আর্ট করবে, একদম ফ্রেশ খাতা রাখবে, যত সুন্দর ফ্রেশ খাতা হয় তত ভালো। আর এই মার্কের উপরেই হয়তো বা তোমাদের ফাইনালে রেজাল্ট দিতে পারে, এই জন্য লেখাগুলো ভালো রাখবে। প্রত্যেকটা পেরা বিভক্ত করা আছে। যদি তোমাদের এই ভিডিওটি অল্প একটু হলেও উপকার করে থাকে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিও। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে।